স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিদিমা হক। সবার জন্যই ভ্যাকসিন প্রয়োজন হবে, তবে ভ্যাকসিন পাওয়ার উপর ভিত্তি করে সরকার নীতিমালা গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন। বলছেন ভ্যাকসিন নেয়ার পরও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 70-80% মানুষের ভ্যাকসিন প্রয়োগ সম্ভব হলেই কেবল অনেকটা নিরাপদ বোধ করা সম্ভব। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যে, যে ভ্যাকসিন চলতি মাসের মাঝামাঝি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 6 মাসে অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে আরও 5 কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। গেল 27 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গর্ভবতী মহিলাদের পাশাপাশি 18 বছরের নিচে কারোর ভ্যাকসিন লাগবে না। সব মিলিয়ে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে রাখছে সরকার। আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। আসলে কি ভ্যাকসিন দরকার নেই দেশের এই বড় জনগোষ্ঠীর? ভ্যাকসিন প্রতিটি মানুষের জন্য প্রয়োজন, কিন্তু প্রাপ্যতা অনুযায়ী সেই ভ্যাকসিনটা বিতরণ করার নীতিমালা করা হয়েছে। সবচেয়ে আগে কারা পাবেন, তারপরে কারা পাবেন, যাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি, যেমন 18 বছরের নিচে গর্ভবতী নারী, এদের মধ্যে কোনো কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল করেনি, সেই সব ভ্যাকসিন তাদেরকে দেওয়া যাচ্ছে না। প্রত্যাশা করা হচ্ছে এই সময়কালের মধ্যে 18 বছরের কম বয়স এবং গর্ভবতী নারীদের উপর এই ভ্যাকসিনটির ট্রায়াল দেওয়া হবে এবং সেই ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি। দেশের 70-80% মানুষ ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত নিরাপদ বোধ করা যাবে না বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে কার দেহে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে সেটিও নিশ্চিত নাই। এই ভ্যাকসিন কিন্তু শতকরা 100% কার্যকরী এখনো কেউ করতে পারেনি, অর্থাৎ যদি 10 জনের ভিতরে ভ্যাকসিনটা কাজ না করে শতকরা, তাহলে তারা কিন্তু করোনা আক্রান্ত হতে পারে। দেশের 70-80% মানুষকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে 5.5 কোটি অর্থাৎ জনসংখ্যার প্রায় 30% থেকে যাচ্ছে ভ্যাকসিন পরিকল্পনার বাইরে। আর পরিকল্পনার মধ্যে থাকা 8 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সময় লাগবে 1 বছরেরও বেশি সময়। তাই ভ্যাকসিন আসলেও আরও কতদিন মৃত্যুভয় সঙ্গে নিয়ে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে বিশেষজ্ঞ প্যানেল থেকে অক্সফোর্ডের টিকা ছাড়পত্র পাওয়ার পরেই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে ভারতে চলছে জোর প্রস্তুতি। আজ থেকে দেশটির সব রাজ্যে শুরু হলো ভ্যাকসিন প্রয়োগের মহড়া। ভারতের প্রত্যন্ত অঞ্চলেও চলবে এই ড্রাই রান। আর জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। এদিকে যুক্তরাষ্ট্র, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সফল টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে সুখবর পাওয়ার পরেই শনিবার থেকেই ভারতের সব রাজ্যে শুরু হয়েছে করোনা টিকাকরণ প্রক্রিয়ার ড্রাই রান। এর আগে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠক করেই ড্রাই রান প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার উত্তর চব্বিশ পরগনা নয়াবাদ আমডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী টিকাকরণের ড্রাই রান শুরু হয়। সম্প্রতি দেশটির 4 রাজ্য পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, আসাম ও গুজরাটে টিকাকরণের মহড়া শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে 25 জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই ড্রাই রান পরিচালনা করবে। আর কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই এই মাস থেকে শুরু হতে পারে ভ্যাকসিন প্রয়োগ। অক্সফোর্ডের টিকাটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে 2টি ডোজ নিতে হবে। এর সংরক্ষণ প্রক্রিয়া সহজ হওয়ায় এই টিকার দাম অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। ইতালিতে ভ্যাকসিন গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর দেশটির রাষ্ট্রপতি ভ্যাকসিন নিয়ে দিয়েছেন কড়া বার্তা। আর ভ্যাকসিন গ্রহণ করা প্রতিটি নাগরিকের কর্তব্য বলে মনে করছেন তিনি। আমাদের পরিবারকে রক্ষা করতে হলে ভ্যাকসিন নিয়ে অবহেলা করা বোকামি, আর এটি প্রয়োগ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। এদিকে জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। আর কোনোরকম দুর্ঘটনা ছাড়াই ফাইজার ও মডার্না টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। মাসুদ রানা, নিউজ 24।
সুনামগঞ্জে দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসের চালক শহীদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এর আগে বাসের হেল্পার রশিদ আহমেদ সুনামগঞ্জের ছাতক থানার বুড়াইগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই। গত 26 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দিরাইয়ের সুজানগর ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি মিনিবাসে কলেজ ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাসটির চালক ও হেল্পার। এক পর্যায়ে চলন্ত বাস থেকে সম্ভ্রম বাঁচাতে বাস থেকে লাফিয়ে পড়ে নির্যাতিতা ছাত্রীটি। পরে তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রোববার রাতে বাস চালক হেল্পার সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর বাবা। নিজ জেলায় বসেই বিশ্বের বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানের সাথে ব্যবসা, সেই সাথে তারা তৈরি করছেন নতুন উদ্যোক্তা আর কর্মসংস্থানের। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি, শিক্ষা, শিল্প ও শ্রমের সমন্বয় ঘটাতে গবেষণার কাজ বাড়াতে পারলে উত্তরবঙ্গের নতুন সম্ভাবনার নাম হবে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এটি কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার আড্ডা নয়, এটি ফ্লিট বাংলাদেশ নামক একটি আইটি প্রতিষ্ঠান, কাজের ফাঁকে যারা এমন আড্ডায় মেতে ওঠে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রযুক্তির কল্যাণে নিজ জেলায় বসে এখন ব্যবসা হচ্ছে বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর সাথে। পর্যাপ্ত কর্মসংস্থান নাই, এই সুযোগটাই বেসিক্যালি আমি নিয়েছি এবং এইটাই নেওয়ার পর আল্লাহর রহমতে আজকে আমাদের 500 এমপ্লয়ি কাজ করতেছে। এমডি ইনফোটেক এর বড় উদাহরণ। প্রতিষ্ঠানটি দেশীয় উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেয় আমাজন, ইবের মতো বিশ্বের বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠানের কাছে। আমরা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই ওইসব বড় ই কমার্সের সঙ্গে। রাজশাহী শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে এমন প্রতিষ্ঠান রয়েছে 10টি, যারা রোবোটিক্স, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন উপায়ে আয় করছেন বৈদেশিক মুদ্রা। একটা সেন্সরকে দিয়ে গোটা একটা পুকুর কভার করার চেষ্টা করছি। শুধু তাই নয়, এখানকার কর্মকর্তারা জানান, উচ্চশিক্ষার গণ্ডি পেরিয়ে শহরমুখী হওয়ার প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমেছে। অনার্স শেষ করে আমরা অনেকে বসে থাকি, অনেকে রাজশাহীর বাইরে চলে যায়। অলওয়েজই চাই যে ঢাকাতে না গিয়ে রাজশাহীতে কিছু করার। প্রযুক্তি, শিল্পের সাথে শিক্ষা ও শ্রমের সমন্বয় ঘটাতে গবেষণামূলক কাজ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন রুয়েট ও রাবি শিক্ষকরা। যেখানে পার্মানেন্ট না হলেও কিছু তারা রিসার্চ রাখতে পারে এবং অবশিষ্ট কাজগুলি তারা বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করে এটা করতে পারে। সো হোয়াট উই নিড টু ডু, তাদেরকে আমাদের এখানে এক জায়গাতে নিয়ে আসতে হবে। সো হাইটেক পার্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। শিক্ষার পর বেকারত্ব নয়, শিক্ষা হোক সম্ভাবনাময়, এমন কর্মপরিবেশ সৃষ্টি করতে প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহী। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের সঙ্গে যদি এই প্রযুক্তি বান্ধব জায়গাগুলোর যোগসূত্র স্থাপন করা যায় তবে রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক হয়ে উঠতে পারে সম্ভাবনাময় এক জায়গা। রিশাদ হাসান, নিউজ 24, রাজশাহী। আবার জমে উঠেছে টগি ওয়ার্ল্ড। বহুদিন পর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ডে আসা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। নতুন বছরের প্রথম দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে রাইডে চড়েছে শিশু কিশোররা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 9 মাস 11 দিন পর খুলল বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 2020 সালের 19 মার্চ বন্ধ হয় রাজধানীর বৃহত্তম এই ইনডোর থিম পার্ক। শিশুদের এই বিনোদন কেন্দ্র নতুন বছরের প্রথম দিন সবার জন্য খুলে দেওয়া হয়। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম টগি ওয়ার্ল্ড কখন খুলবে। বন্ডের খেলে চলছি আর এখন একটু জাম্পিং এ চলবো। টগি ওয়ার্ল্ডটা আমার বাচ্চা খুব পছন্দ করে, খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বসুন্ধরা সিটির অষ্টম ও নবম তলা জুড়ে 37,000 বর্গফুটের মাঝে রয়েছে টগি ওয়ার্ল্ডের আকর্ষণীয় 15টি রাইড। জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন রাইডগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে 43টি গেমস, 3টি সফট প্লেগ্রাউন্ড এবং একটি 8 লাইনের কিডস বোলিং। উপরের 10 থেকে 14 তলার সঙ্গে কানেকশন করে নতুনভাবে আমরা 8 থেকে 18 তলা টগি ফান ওয়ার্ল্ড নামে আমরা শীঘ্র আপনি চলে আসবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে তাদের সেফটি সিকিউরিটি মেনটেন করে কীভাবে তাদেরকে ডিউরিং কোভিড পিরিয়ডে 9 মাস ঘরের মধ্যে থাকার কারণে তাদের সাইকোলজিক্যাল যে প্রেশারটা হয়েছে সেটা থেকে তাদেরকে রিল্যাক্স মোডে নিয়ে আসার জন্য। টগি ওয়ার্ল্ডের ধারণ ক্ষমতা 5,000, ছুটির দিনগুলোতে ভিড় হয় আরও বেশি। 50 জন ধারণ ক্ষমতার একটি পার্টি রুমও রয়েছে এখানে। জন্মদিন সহ বিভিন্ন পার্টির আয়োজন হয় রুমটিতে। ড্যান্স অ্যান্ড রোল ইজ লাইক আমাদের ছোটবেলা থেকে একটা ফেভারিট গেম ছিল, লাইক উই গ্রো আপ প্লেইং দ্যাট। টগি ওয়ার্ল্ডে বড় জন যে রাইডগুলো আছে আমরা সেগুলোতে চড়তে এসেছি। ফোন খেলা করতে আসছি, বাচ্চাকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য আমরা মূলত আসছি। এখানে ঘুরবো,
টগি ওয়ার্ল্ডে প্রবেশ ফি 50 টাকা। 4 ফুটের কম উচ্চতার শিশুদের প্রবেশ ফি দিতে হয় না। যে কোনো 5টি রাইড 350 টাকা, 8টি রাইড 550 টাকা, 5 কয়েনের গেম 350 টাকা এবং 8 কয়েনের গেম 550 টাকা। এছাড়াও টগি ওয়ার্ল্ডে যে কোনো 4টি রাইড ও 3টি গেম 500 টাকা। টগি ওয়ার্ল্ড শুক্র শনিবার খোলা হয় বেলা 11টায় আর অন্য দিন 3টায়। সব দিনই টগি ওয়ার্ল্ড বন্ধ হয় রাত 9:30 আর মঙ্গলবারে বন্ধ। তাই ছোট্ট সোনামণিদের আনন্দের জন্য যারা টগি ওয়ার্ল্ডে আসতে চান তাদেরকে আসতে হবে এই সময়ের মধ্যে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। রাজধানীতে খাল উদ্ধার অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পান্থপথ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, শুরুতে কোন খাল উদ্ধারের অভিযান চলছে আর পর্যায়ক্রমে আর কোথায় কোথায় অভিযান চালানো হবে? জি ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা ওয়াসার আওতাধীন যে খালগুলো রয়েছে সেই খালগুলো, বক্স কালভার্টগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু ঢাকা 2 সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব খাল এবং বক্স কালভার্ট রয়েছে, একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব খাল ও বক্স কালভার্টগুলো রয়েছে সেগুলি তাদের রক্ষণাবেক্ষণের জন্য, অর্থাৎ এখন থেকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এইসব খাল এবং বক্স কালভার্টগুলো যাতে কোনো রকমের ময়লা আবর্জনা ভর্তি বা খাল দখল না হয়ে যায় এই বিষয়টি নজরদারি তারাই করবেন। এবং এর অংশ হিসেবে এই খাল দখলমুক্ত বা বক্স কালভার্ট থেকে ময়লা আবর্জনা পরিষ্কার অংশ হিসেবে রাজধানীর পান্থকুঞ্জ যে পার্কটি রয়েছে পার্কের অংশ থেকেই তারা কিন্তু এই কার্যক্রম শুরু করেছে। তারা বক্স কালভার্ট রয়েছে একটি, আপনি দেখছেন সেই বক্স কালভার্টের মধ্যে যে তারা ময়লা আবর্জনার পরিষ্কারের যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রম তারা শুরু করেছে এবং আজকে থেকেই তাদের এই অভিযান আজকে থেকেই শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের এই অভিযান পরিচালনা করবে। আমার সাথে সিটি কর্পোরেশন কিছু কর্মকর্তা রয়েছেন, আসলে তারা এই কাজে পরিচালনার কাজ দায়িত্ব রয়েছে। আসলে তাদের কাছে জানবো যে আজকে তাদের কার্যক্রমের অংশ কী কী থাকছে, এতটুকু জানবো যে আজকে আপনাদের কী কী কার্যক্রম থাকছে এই জায়গাতে। এখানে আমরা ওই যে মূলত প্রাথমিক অবস্থায় আমরা এই কালভার্টের পিটগুলো উঠা পরীক্ষা করতেছি এবং কার্যক্রম শুরু করছি। আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এটা যতদিন লাগে শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। এদেরকে আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরবাসীকে দেখাবো। আপনারা তো এর আগে তো এগুলো ওয়াসার দায়িত্বে ছিল, তো আপনারা পিটগুলো উঠানোর পরে আপনারা আসলে কী দেখতে পাচ্ছেন যে এগুলো আসলেই কি ওয়াসার যেই নজরদারি সে রক্ষণাবেক্ষণের যেটি করার কথা ওয়াসা, সেক্ষেত্রে আপনারা কি ভিতরে এরকম কোনো সমস্যা দেখছেন যেগুলো আসলে নতুন করে আপনাদের পরিকল্পনা করতে হবে বলে মনে করছেন? আমরা প্রাইমারি স্টেজে এখন পিটগুলো উঠায় দেখতেছি, আমরা এখনও পুরোপুরি বুঝতে পারতেছি না যে কতটুকু কী হবে। এই পিট উঠানোর পরে এবং দেখার পরে আমরা বলতে পারবো যে কাজ আগে কেমন ছিল বা এখন কী পরিস্থিতিতে আছে বা কীভাবে করতে হবে। আমরা এখন পরীক্ষামূলকভাবে আমরা কার্যক্রম শুরু করছি আর কি। ধন্যবাদ। রিদিমা, আপনি শুনলেন যে আসলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট রয়েছেন আসলে এই খাল এবং ড্রেনেজগুলো কালভার্টগুলো তারা রক্ষণাবেক্ষণের জন্য যা যা কার্যক্রম হাতে নেওয়ার কথা তারা সেই হাতে নেওয়ার অংশ হিসেবে তারা তাদের এই কার্যক্রম শুরু করেছে। একটি কথা আপনাকে বলতে হয় যে রাজধানীর যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু অনেকদিন ধরে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে এবং অনেকগুলো চ্যানেল বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু রাজধানীতে কিন্তু চেষ্টার পরও কিন্তু অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা থামছে না। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। রিদিমা, বিপ্লব, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে খাল উদ্ধার অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পান্থপথ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। পিঠাপুলির অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। দেশের অন্যতম বড় খেজুর গুড়ের হাট বসে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে। প্রতি বছর শীত মৌসুমে গাছিরা খেজুর গাছের রস থেকে গুড় তৈরি শুরু করে। দেশের বিভিন্ন জেলা থেকে গুড় ব্যবসায়ীরা চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আসেন গুড় কিনতে। চুয়াডাঙ্গার প্রতিনিধি জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় রয়েছে 250,000 খেজুর গাছ। শীত মৌসুমের প্রায় 4 মাস গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। সরোজগঞ্জ গুড়ের হাটে প্রতিদিন 15-20 ট্রাক গুড় বেচাকেনা হয়। আগামী মার্চ মাস পর্যন্ত এ হাটে গুড় বিক্রি হবে বলে জানিয়েছে স্থানীয়রা। শীতের মৌসুম আসলে এই বাজারে গুড় প্রচুর আমদানি হয়, চাষিরা গুড় অনেক নিয়ে আসে। শুক্রবারে হাটে দিনে 20 গাড়ি
ব্যবসায়ীরা জানান, এবছর 10-12 কেজি ওজনের এক ভার গুড় বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকায়। এ হাটের গুড়ের মান বেশ ভালো, তুলনামূলকভাবে দামও কম, ফলে সারা দেশে চুয়াডাঙ্গার খেজুর গুড়ের বিশেষ চাহিদা রয়েছে। প্রচুর পরিমাণ গুড় এখান থেকে ক্রয় করি, ক্রয় করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেই। ভালো গুড়ের সন্ধানে এখান থেকে আমি ঢাকায় নিয়ে যাই, ঢাকায় নিয়ে যাই আমি পাইকারি বিক্রি করি। তবে ইদানিং কিছু অসাধু গাছি অধিক মুনাফার লোভে ঐতিহ্যবাহী খেজুরের গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছেন। এতে দীর্ঘদিনে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ঝোলা গুড়টাই দানা হয় না, এই কারণে ওই দানা করার জন্য কিছু গুড়ে এই চিনি মিশায়। কৃষি বিভাগ বলছে চুয়াডাঙ্গা জেলায় প্রায় 3 লাখ খেজুর গাছ রয়েছে, যা থেকে প্রতি বছর প্রায় 3000 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হচ্ছে। কৃষকের উৎপাদিত এসব গুড় সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবিও তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একই মঞ্চে একই নাটকে টানা 16টি প্রদর্শনী, যার গল্পে উঠে আসে ভয়াবহ বিষণ্ণ জীবনের গল্প। নাম 4.48 মন্ত্রাস। স্পর্ধার প্রযোজনায় নাটকটিতে মঞ্চে এনেছে নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। শোকর নামে জানাচ্ছেন বিস্তারিত। যা রূপক তাই বাস্তব, যার কোনো ধারাবাহিক গল্প নেই, নেই চরিত্রের উল্লেখ। এ বাস্তবতাই কেবল সীমাহীন বিষণ্ণতার ছাপ। জায়গা ভেদে কারণ ধরন আলাদা হলেও ফলাফল একই। এ গল্পের প্রতিটি সিঁড়ি ভেঙে সৃষ্টি হয় সুস্থ থাকার নেপথ্যে প্রতিবন্ধকতার আরেক গল্প, যার সমাপ্তি আত্মহনন। 4.48 সাইকোসিস নাটকটিতে যেন সেই দৃষ্টান্ত রেখেছেন ব্রিটিশ নাট্যকার সারাহ কেইন। স্পর্ধার প্রযোজনায় 4.48 মন্ত্রাস শিরোনামে নাটকটিকে মঞ্চে এনেছেন নির্দেশক। এখানে যা আছে সেটা আছে একক কথন, আছে কিছু সলিলোকি আছে, এবং তারপরে আপনার স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং কিছু কবিতা। ভিউ পয়েন্ট ব্যবহার করে আমরা টেক্সটটাকে বিভিন্নভাবে প্রয়োগ করেছি, তারই কথাগুলো আমরা ডিরেক্টোরিয়াল এবং অভিনেতারা সবাই মিলে ওইটা তৈরি করার চেষ্টা করেছি। আমার শূন্যতা, আমার ভয়, আমার বিরক্তি পেরিয়ে যেতে পারি না। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক তরুণ শিল্পী, যার মনস্তত্ত্বে প্রবলভাবে বিরাজমান বিষণ্ণতা। ধর্ষণ, খুন, ধর্মীয় অসহিষ্ণুতা, সমাজের বিশৃঙ্খলা প্রভাব ফেলেছে তার মানসিকতায়। আমি যেখানে দায়বদ্ধ, আমি যেখানে চুপ করে থাকি, সেখানেও আমি জবাব চাই। চ্যালেঞ্জ ওভারকাম করা না করার যে মাঝখানে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে আমি মনে করি যে একটা ভালো কাজ তৈরি করতে পারে। রাজধানীর মহিলা সমিতির মিলনায়তনে গেল 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় 4.48 মন্ত্রাস নাটকটির 16টি প্রদর্শনী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিরতিহীন সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।